আসসালামু আলাইকুম বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ ফুড আপনাদের সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে আমি মুচমুচে খাস্তা নিমকি তৈরি করে দেখাবো। এই নিমকিটা চায়ের সাথে খুবই সুন্দর লাগে খেতে, মুচমুচে মুখরোচে নাস্তা খুবই সুন্দর। এটা অনেকদিন পর্যন্তই রাখা যায়, আপনার যখন মনে হবে তখনই খেতে পারেন, মুড়ির সাথে খেতে পারেন, এমনি শুধু মুখেও খেতে পারেন, কিংবা কেউ যদি আসে তবেও দেওয়া যায়। নিমকিটা খুবই সুন্দর খাস্তা। আসুন তবে দেখিয়ে দিই কীভাবে তৈরি করছি। এখানে আমি রুল ময়দা নিয়ে নিয়েছি দু কাপ, চা খাওয়া কাপে আমি দু কাপই নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে আমি অ্যাড করছি লবণ, আমি দিয়ে দিচ্ছি হালকা করে বেকিং সোডা, আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা করে কালো জিরে। এবার আমি ভালো করে তেল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে বেশি পরিমাণে তেলটা লাগবে কারণ খাস্তা মুচমুচে হবে তার জন্যে। দেখুন আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি ডোটা তৈরি করছি, শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা বেশি দিলাম, আপনার চামচে যদি মাপানো যায় তবে 4 থেকে 5 চামচ হয়ে যাবে। এই দেখুন আমি ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি, আমি মুট করে দেখে নিব এটা হয়েছে কি না। এই দেখুন শুকনো উপকরণটা আমি মুট করে দেখে নিয়েছি, দেখুন কি সুন্দরভাবে হয়েছে, তার মানে হয়ে গেছে। বেশি পরিমাণে তেলটা লাগবে এটাতে কারণ খাস্তা হবে, মুচমুচে হবে, আর খাস্তা হলে পরে বেশি তেল লাগে, তার জন্য তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি হালকা হালকা পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এবার আমি হালকা হালকা পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। না হালকা করেই পানিটা দিবেন, নাহলেই নরম হয়ে যাবে। দেখুন আমি ভালো করে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। এরকম ভালো করে ঠেসে ঠেসে করতে হবে, খুব সুন্দর হয় নরম। এই দেখুন ডোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ পরে বেলে নেব। হাতে তেল লাগিয়ে নিলাম, এই দেখুন, এই দেখুন কি সুন্দর হয়েছে, তেল ভালো করে লাগিয়ে নিলাম, রাখানো হয়ে গেছে। এবার আমি লইটা কেটে বেলে নিচ্ছি। এই দেখুন আমি 3টে লই কেটে নিয়েছি এইরকমভাবে, এই দেখুন এইরকমভাবে আমি কেটে নিচ্ছি, ভালো করে গোলটা বানিয়ে নিই। আমি এখানে বেলুন পিড়ে নিয়ে নিয়েছি, এবার আমি এখানে হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমি একটা লই নিয়ে নিচ্ছি, ভালো করে বেলে নিব, লেগে যাবে না, তার জন্য আমি হালকা করে ময়দা ছিটিয়ে দিলাম। এবার আমি বেলে নিচ্ছি, আমি এরকম করে বড় করে এটা রুটির মতন বানিয়ে নিচ্ছি। এই দেখুন একটা গোল রুটি বানিয়ে নিয়েছি, এর দেখুন না খুব পাতলা না খুব মোটা, এইরকম করে করতে হবে রুটিটা। এবার আমি সমানভাবে কেটে নিচ্ছি, যেমন নিমকি হয় সেরকম সাইজেরই আমি কেটে নিব। দেখুন এইরকমভাবেই কাটবেন।
এবার আমি ঘুরিয়ে নিচ্ছি, এই দেখুন। এবার আমি কেটে নিচ্ছি, আমি ছোট ছোট করেই কাটবো, আপনারা চাইলে বড় করতে পারেন। এই দেখুন আমি এরকম ভাবে সবগুলোকে কেটে নিচ্ছি, আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন আমি কেটে নিয়েছি, দেখুন দেখতে পুরো একবারে নিমকি লাগছে, দেখুন পুরো দোকানের নিমকির মতন। এবার আমি তুলে রেখে দিচ্ছি। এই দেখুন আমি সব তুলে নিচ্ছি, এই দেখুন পুরো একটা একটা হয়ে গেল। এবার আমি হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন লেগে না যায় তার জন্যে। আমি এইরকমভাবে সব বেলে নিচ্ছি, দিয়ে এরকম নিমকি সাইজে কেটে নিচ্ছি। আর দেখুন একটা লোয়ে কতটা হয়েছে। আমি এটার উপরে হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন একটার সাথে একটা না লেগে যায়। আগে আমি তলে দিয়ে দিয়েছিলাম থালার, এটার আমি উপরে দিয়ে দিলাম। আমি আরও একটা নিয়ে নিচ্ছি, লই বেলে নিচ্ছি ওইরকমভাবেই। এই দেখুন এটা আমার শেষ রুটি। এবার আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আবারও সেই লম্বা করে কেটে সেই এরকম তিন কোণা নিমকির মতন করে কেটে নেব। এই দেখুন আমি সব বেলে নিয়েছি, দিয়ে এরকম নিমকির মতন করে নিয়েছি নিমকি। এই দেখুন কতটা হয়েছে, একবারে এক থালা ভর্তি হয়ে গেছে অল্প ময়দাতে। বাজারে কেনার কোনো দরকার নেই, কম খরচায় বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর যে কেউ দেখলে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবে বুঝতে পারবেন যে আমি কীভাবে নিমকিটা তৈরি করলাম, আর খুব ঝটপট হয়ে যায় আর অল্প খরচেই হয়ে যাবে। আসুন তবে আমি উনুনটা ধরিয়ে দিই। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি হালকা করে নিমকিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন যে জোরগুলো ছুটে যায় তার জন্য আমি এরকমভাবে হিলিয়ে দিচ্ছি। আর অল্প করে দিয়ে ভেজে নিতে হবে, তবে সুবিধা হবে ভাজতে। প্রচণ্ড বাতাস তার জন্যে ধোঁয়াটা হচ্ছে। এই দেখুন হালকা করে ভাজা হয়ে এসছে, আর এটা খুব হালকা আঁচে দিতে হবে, আর বেশি আঁচে তেলটা গরম যদি হয়ে যায় তবে পুড়ে যাবে, তবে সুন্দর হবে না। এটা হালকা হালকা মিষ্টি আঁচেই দিতে হবে, তাহলে খুব সুন্দর হবে মুচমুচে। এই দেখুন এখন ফুলছে, দেখুন কীরকম, দেখুন কী সুন্দরভাবে ফুলছে। এইরকমভাবেই সবগুলোই হয়ে যাবে। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এইরকমভাবেই হবে, লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এই দেখুন কী সুন্দর হয়েছে। আমি আরও একবার দিয়ে দিলাম। এই দেখুন আমি এইরকমভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখুন কী সুন্দর হয়ে লাল হয়ে ভাজানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি, দেখুন কী সুন্দর হয়েছে। এই দেখুন এই দেখুন কী সুন্দর হয়েছে, দেখুন দেখতে কী সুন্দর লেগেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমি নিমকি সব ভেজে তুলে নিয়েছি, দেখুন কী সুন্দর হয়েছে একবারে। এই দেখুন কী সুন্দর মুচমুচে হয়েছে, আর দেখুন ভাজাটা কী সুন্দর হয়েছে, একবার লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মুচমুচে। এই দেখুন গরম আছে, এই দেখুন খুবই সুন্দর হয়েছে একবারে মুচমুচে। আর খাস্তা খুবই সুন্দর লাগবে এই নিমকিটা খেতে। আমি যেরকমভাবে বললাম ওই রকমভাবে বানিয়ে খেয়ে নিমকিটা খুবই সুন্দর লাগে খেতে। আর এই নিমকিটা যে কেউ খেলেই বুঝতে পারবে কারণ কতটা সুন্দর হয়েছে।
এই নিমকিটা দোকানের থেকেও খুবই সুন্দর, বাড়ির তৈরি করা নিমকি দারুণ হয়েছে। আর এটাতে কোনো কেমিক্যাল ছাড়াই এটা তৈরি, রং কোনো রকমের রং ছাড়াই আমি করেছি। আর এই নিমকিটা বলে তো বোঝাতে পারবো না, আপনি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখবেন, দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন কতটা মজাদার একটা রেসিপি। আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার প্রথমে আমার ভিডিওটা দেখার জন্য। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।